এজ দেবো এজ রিয়াদ শুধু এজ দেবো প্যারাসিটামল গ্রুপ অথবা রেনোভা দেবো এইচ হচ্ছে স্কোয়ার কোম্পানির এইচ রেনোভা হচ্ছে অপশন ইন কোম্পানির রেনোভা তারপর টামেন আছে যে যেটা সাজেস্ট করেন এর ভিতর থেকে যে কোনো একটি দেব এবং যাদের 18 বছরের উপরে আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখানে যে বিষয়টি নিয়ে এসেছি হেলথ টিপস অথবা স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা প্রোগ্রামে আমাদের আজকের বিষয় হচ্ছে ঠান্ডা সর্দি এবার চিকিৎসা যদি মাথা ব্যথা গা ব্যথা এবং শরীরে জ্বর অনুভূতি থাকে শরীরে যদি গা গরম থাকে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য আমরা প্রথমে এইচ দেবো এইচ সিরাপ শুধু এইচ দেবো প্যারাসিটামল গ্রুপ অথবা রেনোভা দেবো এইচ হচ্ছে স্কোয়ার কোম্পানির এইচ রেনোভা হচ্ছে অপশন ইন কোম্পানির রেনোভা তারপর টামেন আছে যে যেটা সাজেস্ট করেন এর ভিতর থেকে যে কোনো একটি দেব এবং যাদের 18 বছরের উপরে তাদেরকে নাপা দিব নাপা অথবা নাপা এস্টেন্ট অথবা নাপা এস্টা অথবা প্যারাসিটামল গ্রুপ অথবা এইচ প্লাস শুধু এইচ এইচ এস্টেন্ট এগুলো দেব যদি সর্দি থাকে সেক্ষেত্রে আমরা অ্যালাট্রল ট্যাবলেট দিব অথবা বাচ্চাদের জন্য অ্যালাট্রল সিরাপ দিব এবং যদি তাতো যদি না ধরে সেক্ষেত্রে আমরা ফেক্সো দেব ফেক্সোফেনাডিন গ্রুপ এটা ফেক্সো আছে তারপর এক এক কোম্পানি এক একটা নাম দেয় সেক্ষেত্রে ফেক্সোটাই ভালো স্কোয়ার কোম্পানির ফেক্সো দেব আপনার যদি তা অথবা আমরা হিস্টাসিন গ্রুপ দেব অ্যান্টি হিস্টামিন দেব হিস্টাসিন হিস্টাসিন আছে তারপর পিটন আছে যেটা দিই তার সাথে আমরা অ্যামোক্সাসিলিন একটি গ্রুপ ক্যাপসুল দেব মোক্সাসিল স্কোয়ার কোম্পানির মোক্সাসিল এক কোম্পানি এক এক নাম দিছে এর ভিতর স্কোয়ার কোম্পানির মোক্সাসিলটা ভালো সেক্ষেত্রে আমরা মোক্সাসিল দেব ফাইমুক্সিল আছে টাইসিল আছে যে কোনো একটি ক্যাপসুল দেব আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে এবং মোক্সাসিল তারপর অ্যামোক্সাসিলিন তারপর আমরা টাইসিল এগুলো দেব জ্বর যখন তিন দিনের ভিতরে কমে না আপনি প্যারাসিটামল খাওয়াইতে আছেন তারপর আপনার অ্যালাট্রল খাওয়াইতে আছেন এগুলো খাওয়াবার পর যদি না কমে সেক্ষেত্রে তিন দিন পর তিন থেকে পাঁচ দিন পর আমরা মোক্সাসিল দেবো নাহলে অ্যামোক্সাসিলিন দেবো এতো যদি না কমে না কমার পর আমরা তিনটে টেস্ট করাবো ব্লাড ফর উইডাল টেস্ট ব্লাড ফর এমপি টেস্ট ব্লাড ফর সিসি টেস্ট সিপি টেস্ট করাবো যদি সিপি টেস্ট উইডাল টেস্ট করাবার পর যদি পজিটিভ আসে সেক্ষেত্রে আমরা সিপ্রোফ্লোক্সাসিলিন একটি ক্যাপসুল দেব ট্যাবলেট দেব অ্যান্টিবায়োটিক হিসাবে সিপ্রোফ্লোক্সাসিলিন দেব অথবা তাতো যদি না কমে তাহলে আমরা এজিথ্রোমাইসিন গ্রুপের জিমেক্স জিমেক্স ট্যাবলেট আছে তারপর জেথ্রিন আছে এজিন আছে এক এক কোম্পানির এক একটা জিমেক্স হয়েছে স্কোয়ারের এজিন হয়েছে এক মিট জেথ্রিন হয়েছে হইলে ভ্যাকসিন কর এইগুলো একটা যে কোনো একটি ট্যাবলেট দিব এবং যদি আপনার শ্বাস বেড়ে যায় যদি আপনার জ্বরও আছে শ্বাসকষ্ট আছে এবং সর্দিও আছে সেক্ষেত্রে আপনার যদি শ্বাস বেড়ে যায় শ্বাসকষ্ট
মানে কষ্ট হয় শ্বাস করতে, সেক্ষেত্রে আমরা মন্টি লুকাস্ট গ্রুপের মন্টেয়ারাস ইনসেপ্টার, মন্টেয়ারাস ইনসেপ্টার, তারপর এমকাস্ট আছে ড্রাগের, তারপর মনাস্টেন আছে এক মিনিট, যে কোনো একটি ট্যাবলেট খাওয়াবো এবং প্রতিদিন একটি করে খাওয়াবো। একটা আছে হইলে আপনার মনোকাস্ট ভ্যাক্সিনকো কোম্পানির, খুব ভালো কোম্পানির ঔষধ, এটা দেব প্রতিদিন একটি করে খাওয়াবো, তাহলে ইনশাল্লাহ কমে যাবে। এবং আপনারা অনেক সময় সর্দিতে নাক বন্ধ হয়ে যেতে পারে, একটি নাক বন্ধ বা দুইটি নাকই বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা একটি ড্রপ ব্যবহার করতে পারি, অ্যান্টাজোল ড্রপ আছে স্কয়ার কোম্পানির, সেটা নাক বন্ধর জন্য ব্যবহার করতে পারি, অনেক উপকার আছে। রোগী জ্বরের জন্য আপনার মুখের রুচি চলে যেতে পারে, সেক্ষেত্রে আমরা জিংবি ট্যাবলেট খাওয়াইতে পারি। জিংবি ট্যাবলেট যদি এক একটি করে ডেলি খাওয়ান, আপনার মুখের রুচিও বাড়বে, শরীর দুর্বলতাও কমবে এবং শরীরে রক্ত বাড়বে। এবং তার সাথে আমরা B54 খাওয়াইতে পারি, তারপর এরিস্টোবিট আছে, এই এক এক কোম্পানির এক একটা আছে, আপনি যেটা যে কোনো একটি খাওয়াইতে পারেন, খাওয়াইলে আপনার রোগী আস্তে আস্তে শরীর স্বাস্থ্য ভালো হবে, রুচিও বাড়বে। এবং শরীরে যদি ব্যথা থাকে, নাপাটা চালাই যাবে, শুধু নাপা খাওয়াইলে ব্যথা দেখবেন যে আস্তে আস্তে কমে যাবে, জ্বর কমছে সবই কমছে কিন্তু ব্যথা আছে, শুধু নাপা খাওয়াইলে ব্যথা কমে যাবে। এভাবে আমরা সর্দি জ্বরের, ঠান্ডা জ্বরের এবং সর্দি জ্বর যে কোনো রোগের আমরা ট্রিটমেন্ট নিতে পারি। এবং আপনার এই যে বর্তমানে করোনা ভাইরাস থেকেও বাঁচার জন্য এই ধরনের ট্রিটমেন্ট, যা কারো করোনা হইলে এই ধরনের ট্রিটমেন্ট প্রাথমিক অবস্থায় শুরু করবে, অনেক ভালো হবেন, অল্পতেই ভালো হয়ে যাবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং প্রতিদিন যে ভিডিও দেব আপনার কাছে অল্পতে অতি দ্রুত তাড়াতাড়ি আপনার মোবাইলে চলে যাবে, এবং অনেক শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি আমি। ভালো থাকবেন, খোদা হাফেজ, আমার জন্য দোয়া করবেন।